কুম আসসালাম রহমতুল্লাহিবার যে আমাদের একজন বোন জানতে চেয়েছেন সন্তানের জন্য কীভাবে দোয়া করলে সন্তান নিক্ষার হবে এবং আল্লাহর প্রিয়বন্ধা হওয়া যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত বোন ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হলে তার দোয়া অনেক হাদিসের মধ্যে হয়েছে যেমন এই দোয়াগুলো সন্তানদের জন্য বেশি বেশি করে করা উচিত রব্বিজ আলী মুহিন্দুরি রব্বানা ওয়া তাকবাল দোয়া এই দোয়াটি বেশি বেশি করে ছেলেদের জন্য করা উচিত তার মধ্যে আরেকটি দোয়া রব্বানা হাব না মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল ইমা মা এই দোয়াগুলো বেশি বেশি করে ছেলেদের হেদায়েতের জন্য নেককারার করার জন্য দোয়াগুলো পড়া উচিত তবে যদি সন্তান হয় নাই হওয়ার আগ মুহূর্তে স্বামী স্ত্রী উভয়ে এই দোয়া করবে রব্বি হাবলি মিনাস সালেহিন সন্তান নেওয়ার আগে বা সন্তান হয় নাই কিন্তু আল্লাহ দেবে তার আগে এই দোয়া পাঠ করা উচিত রে হাবলি তো এই মর্মে আরো দোয়া রয়েছে সেই দোয়াগুলো আমাদের মুখস্থ করে নেওয়া উচিত এবং বেশি বেশি করে পাঠ করা উচিত যেমন রব্বানা তা কব্বাল মিন্ আলিম রব্বানা ওয়াজ আলনা মুসলিম ইয়াথিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর এই দোয়াগুলো বেশি বেশি করে পড়া উচিত তো যাই হোক এই দোয়াগুলো বেশি বেশি করে করা উচিত এবং নিজে নিজে হেদায়েত চাওয়ার জন্য এই দোয়াগুলো বেশি করে পড়বে এহদের এহদিন আসর তল মুস্তাকিম ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ارد وريث يمن اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما عطيت وقني شر ما قضيت. إنك <applause> تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت <applause> إدواتي نجازين نبعت كربه تمنو إدواتي نجازين اللهم أصلح لي ديني الذي هو عصمة عمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي وَجَعَلِ الحياة زيادة لي في كل خير وَجَعَلِ الموت راحة لي من كل شر ادواتي بشوشك لها نجد جنة بات كربه تارفور ادواتي نجد جنة بات كربه اللهم اغفر لي وارحمني وعافيني واهدني وارزقني ادواتي بشوشك لها نجد هداة الجنة خمابرات الجنة رزق الجنة, الجنة. بات كربه তেমনি এই দোয়াটি বিশেষ করে পাঠ করবে আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা ওয় ওয়াল আফা ফল গেনা এই দোয়াটিও নিজের জন্য বিশেষ করে পাঠ করবে তেমনি আল্লাহ দিনী ওয়াসাদী এই দোয়াটি বিশেষ করে পাঠ করবে যাই হোক এগুলো মুখস্থ না থাকলে এই দোয়াগুলো জানা না থাকলে নিজ নিজ মাতৃভাষায় রবল আলমিনের কাছে চাইবে কোনো সমস্যা নাই شكرا جزاك الله خير السلام عليكم ورحمه الله وبركاته